ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো দেখো এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটা সকল অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়কতার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমাদের আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো তোমাদের কিন্তু যে সেন্টার রয়েছে সেই সেন্টারে কিন্তু খাবারে কিছু পরিবর্তন আনতে চলেছে সরকারের তরফ থেকে তো সেই কী কী পরিবর্তন কোন কোন খাবারগুলোকে নতুন ইন্ট্রোডিউস করা হচ্ছে কারণ যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে উইন্টার শুরু হচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের খাবারও পরিবর্তন করা হয় তো কী কী খাবারের পরিবর্তন করা হচ্ছে এবং এছাড়াও কিন্তু তোমাদের এক্সট্রা মানে তোমাদের অ্যাডিশনাল কিন্তু টাকা বরাদ্দ করা হয়েছে তো মিড ডে মিলের জন্য যেটা তোমাদের মতো আন্ডারেও পড়ে তো সেটা কী কত বাড়ানো হয়েছে এইটাতে তোমাদের বেনিফিটটা কী হবে সেটা আমি তোমাদের বলবো তো এটার থ্রুতে কিন্তু একটা যেটা খবরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু অতিরিক্ত ইনসেনটিভ দেওয়া হতে পারে ঠিক আছে মানে তোমরা যেটা ইনসেনটিভ যেটা অলরেডি পাচ্ছিলে যেমন তোমাদের হচ্ছে পোষণ টাকার যে অ্যাপসটা রয়েছে সেই পোষণ টাকার অ্যাপসের মেনটেনেন্সের জন্য যে পাঁচশো টাকা এবং আড়াইশো টাকা করে এবং এছাড়া মোবাইলের জন্য যে তোমরা দুশো টাকা করে পাচ্ছিলে এছাড়াও কিন্তু কিছু অ্যাডিশনাল টাকা তোমাদের কিন্তু অ্যাড হতে পারে বিলের সাথে ঠিক আছে তো সেটা কি সেটা আমরা এই ভিডিওতে জানবো তো তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি তোমাদের ভালো লাগে লাইক করবে আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে লাল রঙের সাবস্ক্রাইব লেখা রয়েছে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে মেন বিষয়টা আমরা এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি তো দেখো প্রথমত আমি তোমাদের আগে ডাইরেক্টলি দেখিয়ে দিচ্ছি তো বেসিক্যালি এখানে দেখো কি লেখা রয়েছে মিড ডে মিলের জন্য বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা কেন্দ্রের এবং ডিটেলস তোমাদের দেখিয়ে দিচ্ছে যে ও সরকারি নোটিফিকেশন যেটা দেখতে পারছো সাতই অক্টোবরের নোটিফিকে যেখানে কি লেখা আমি তোমাদের বলেছিলাম যে 9,6% কিন্তু তোমাদের ইনক্রিজ করা হয়েছে যে মনে দেখো যেমন এখন নিচে দিকে দেখো প্রাইমারি এবং আপার প্রাইমারি যে কত টাকা করে দেওয়া কস্ট পার একটা বাচ্চার পিছনে কত টাকা করে যেটা পাঁচ টাকা পঁয়তাল্লিশ আর নিচে হচ্ছে দেখো আপার প্রাইমারি আট টাকা সতেরো পয়সা করে কিন্তু বরাদ্দ করা হয়েছে ঠিক আছে এখানে ডিটেলসটা তোমাদের দেখো লেখা রয়েছে এবং এটা কিন্তু এই যে অক্টোবর মাস থেকে কিন্তু এটা অ্যাপ্লিকেবল ছুটে গেছে এবং খাবারের পরিবর্তনের ক্ষেত্রে কী কী আমি তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি দেখো যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু খাবার যেসব রয়েছে সেগুলো খাবারও চেঞ্জ হবে কারণ একটা জিনিস সমস্যা তোমরা পড়ছিলে সেটা হচ্ছে যে মনে করো বিভিন্ন রকমের তোমাদের কিন্তু যেহেতু জিনিসপত্রের দাম প্রচুর বেড়েছে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু ঠিক মনে করো পোষণ জাতীয় খাবার দিতে কিন্তু তোমাদের খুব একটু সমস্যা পড়তে হয়েছিল সেই ক্ষেত্রে তার জন্য কিন্তু এই টাকাটাকে একটু বাড়ানো হয়েছে মানে যত টাকা তোমাদের ছিল তার নাইন পয়েন্ট সিক্স কিন্তু বাড়ানো হয়েছে যেমন বর্তমান বরাদ্দের উপর নাইন পয়েন্ট সিক্স শতাংশ হারে এই বৃদ্ধি করা হয়েছে বলে মনে জানানো হয়েছে প্রাথমিকে বরাদ্দ বেড়ে হয়েছে পাঁচ টাকা এবং পরিমাণ আগে দেখো বেসিক্যালি কি আগে একটা বাচ্চার পিছনে চার টাকা উন সাতানব্বই পয়সা ছিল এখন কিন্তু পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে করা হয়েছে বেসিক্যালি এতে কি হবে এতে কিন্তু অনেকটা তোমাদের হেল্প হবে কারণ তোমাদের কিন্তু সে প্রবলেমটা হচ্ছিলো কারণ যেহেতু যেভাবে করে জিনিসপত্র দাম বাড়ছে সেক্ষেত্রে তোমাদের যদি জিনিসটা না বাড়ানো হতো তাহলে পরে তোমাদের কিন্তু প্রবলেম হতো যদিও এটা তোমাদের খুবই মার্জিনাল বাড়ানো হয়েছে কিন্তু তা সত্ত্বেও তোমাদের অনেকটা এটার রিলিফ দিবে ঠিক আছে তো এটা একটা ছিল জিনিসটা এবং খাবারের মধ্যে অনেক কিছু নতুন নতুন খাবার তোমাদের অ্যাড হতে চলেছে যেহেতু এখানে ইনক্রিজ করা হয়েছে তো সেই খাবারের লিস্ট তোমাদের যেমন এখানে দেখো একটা জিনিস আমি তোমাদের বলে দিচ্ছি মিড ডে মিলে বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্র সরকার আমরা খুশি নই কারণ দেখো ডিমের দাম নিয়ে তোমাদের কিন্তু একটা সমস্যা রয়ে গেছে যে কারণ ডিমের দাম কিন্তু এখন ছয় টাকা করে হয়ে গেছে তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু কম টাকা করে বরাদ্দ করা তো তাই সেটা নিয়েও কিন্তু তোমাদের মধ্যে অনেক একটা ক্ষোভ রয়েছে এবং এটা নিয়েও কিন্তু সরকারের তরফ থেকে কিছু না কিছু স্টেপ নেওয়া হবে বাট এখনের জন্য কোনো রকমভাবে আপডেট এ নিয়ে কোনো কিছু নেই ঠিক আছে এখন রইলো যেটা তোমাদের অ্যাডিশনাল ইনসেন্টিভ যেটা জন্য আমি তোমাদের বলে দিচ্ছি অ্যাকচুয়ালি যে তোমরা যে ইনসেন্টিভের টাকাটা তোমরা পাচ্ছিলে যেমন দেখো এখানে লেখা রয়েছে যে তোমাদের ইনসেন্টিভ গাইডলাইন্স ফর দেখতে পাচ্ছি অঙ্গনাড়ি হেল্পার এবং ওয়ার্কার তো এখানে অনেকে তোমাদের কম দেখেছি কমেন্ট সেকশনে অনেকে কোশ্চেন যে সম্পূর্ণ কাজ তো অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা করে তো সেই ক্ষেত্রে হেল্পারদের কেন অ্যাডিশনাল ইনসেন্টিভ দেওয়া হবে আড়াইশো টাকা করে তো বেসিক্যালি দেখো এখানে তাদের কিছু হেল্প তোমাদের অবশ্যই লাগে যারা অঙ্গনাড়ি দিদিমণিরা রয়েছে তো সকলেরই কিন্তু হেল্পারদের সাহায্য দরকার পড়ে এবং কিছু কিছু জায়গা রয়েছে যেখানে হেল্পার নেই তাছাড়া কিন্তু দরকার পড়ে তো তাই সরকারের তরফ থেকে যেহেতু বলা রয়েছে তো সেক্ষেত্রে তাদেরকে কিন্তু সেই ইনসেন্টিভে টাকাটা দেওয়া হবে ঠিক আছে তো বাকিটা তো আর তোমাদের এখানে বলে লাভ নেই তো তোমাদের যেহেতু এখানে সরকারের অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া রয়েছে তো তাদেরকেও কিন্তু ইনসেন্টিভ টাকাটা দেওয়া হবে ঠিক আছে তো আর তোমাদের যেটা অ্যাডিশনাল সেটা হচ্ছে তোমাদের কিন্তু যে বিলটা দেওয়া হয় সেই বিলের সাথে কিন্তু তোমাদের অ্যাডিশনাল কিছু তিনশো কি সাড়ে তিনশো টাকা করে অ্যাডিশনাল দেওয়া হতে পারে যেটা কিন্তু কিছুটা খবর আসছে তো এটা নেক্সট যখন তোমাদের বিলিংটা হবে সেখানে তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের অ্যাডিশনাল দেওয়া হলো কি না কারণ এই অক্টোবর মাস কিন্তু নতুন করে সিস্টেম চালু হয়েছে তো নেক্সট মান্থের যে বিলিংটা হবে সেখানে তোমরা বুঝতে পারবে যে তোমাদের অ্যাডিশনাল ইনসেন্টিভ বা এরকম কোনো কিছু টাকা বরাদ্দ করা হয়েছে কিনা ঠিক আছে তো এটাই ছিল আপডেটটা আশা করি ভালো লেগেছে ভালো লেগে চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব সো থ্যাংকস ফর